রিমন ভাই, আপনার বইতে যে স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে 10টা কৌশল বা স্ট্র্যাটেজি যেটা আপনি উল্লেখ করেছেন, যেটা করলে আমাদের স্ট্রেসকে আমরা ম্যানেজ করতে পারবো, সেগুলো কি? মানে 10টা অভ্যাস বলে আসলে আলাদা করে কিছু উল্লেখ করিনি, আমার বিভিন্ন চ্যাপ্টারে আমি সেটা আলাপ করেছি। তারপরে যদি আমি 10টা কৌশল বলি যে কি কৌশলগুলো অবলম্বন করলে একজন মানুষ তার ডে টু ডে যে স্ট্রেসগুলো আছে, নেগেটিভ স্ট্রেসে যাতে, মানে ইউ স্ট্রেসে যেন থাকতে পারে, ডিস্ট্রেসে যেন না যায়, মানে তার স্ট্রেসটা সবার জীবনেই আছে, ভালো স্ট্রেস হিসেবে যেন নেয়, যেটা আমাদের শরীরে পজিটিভিটি দিকে আমাদেরকে নিয়ে যাবে, আমাদের সংবেদনশীল যে স্ট্রেসগুলো আছে সেটা আমাদেরকে পজিটিভিটির দিকে নিয়ে যাবে এবং নেগেটিভ স্ট্রেস থেকে আমাদেরকে দূরে রাখবে। এই অভ্যাসগুলোর জন্য নাম্বার ওয়ান আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ভেরি ওয়েল ডিসিপ্লিন লাইফ প্রত্যেকের। আমি অনেকের মধ্যেই দেখি যারা স্ট্রেস নিয়ে কথা বলেন বা স্ট্রেস সমস্যায় ভোগেন, তাদের লাইফের কিন্তু প্রপার কোনো ডিসিপ্লিন নাই। আপনার এই ডিসিপ্লিন, একটা শব্দই আমি বলি যে প্রথমেই বলবো যে ইউ হ্যাভ টু হ্যাভ ইউ এ প্রপার ডিসিপ্লিন ইন লাইফ। নাম্বার টু যদি বলি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, কারণ অধিকাংশ মানুষই স্ট্রেসে ভোগে বিকজ তারা সময়ে ব্যবস্থাপনা করতে জানে না, 24 ঘন্টাকে কীভাবে ইউটিলাইজ করতে হয় সেটা জানে না, এবং জানে না বলেই কাজের প্রোডাক্টিভিটি কমে যায় এবং প্রোডাক্টিভিটি কমে যায় বলে তার স্ট্রেস বাড়তে থাকে। তাহলে আপনি যদি ভালো সময় ব্যবস্থাপনা করতে জানেন, তাহলে আপনি আপনার অফিস লাইফ, আপনার ফ্যামিলি লাইফ, আপনার সোশ্যাল লাইফ সবগুলোকে চমৎকারভাবে আপনি ম্যানেজ করতে পারবেন এবং আপনার চাপটাকে আপনি ম্যানেজ করতে পারবেন। নাম্বার থ্রি, কোয়ালিটি অফ স্লিপ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা চাপে ভোগে তাদের সাথে যদি আপনি জিজ্ঞেস করেন, তারা বলবে তাদের ঘুম হয় না বিকজ অফ নেগেটিভ স্ট্রেস। কিন্তু আমি বলি ঘুম হয় না বলেই তার স্ট্রেস হয়। কীভাবে দেখেন, আপনি রাতে ঘুমাতে পারলেন না, প্রপারলি ঘুম হলো না, কোয়ালিটি স্লিপ হলো না, আপনার তখন কী হবে, আপনি তখন সারাদিন ক্লান্ত বোধ করবেন, ঘুম হয়নি ভালো, ক্লান্ত বোধ করছেন বলেই আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। আপনি যেই প্রোডাক্টিভিটি আপনার কাছ থেকে আপনার টিম বা আপনার ম্যানেজমেন্ট প্রত্যাশা করে সেটা আপনি দিতে পারছেন না। আপনি যখনই প্রোডাক্টিভিটি আপনার কমে যাচ্ছে তখনই কিন্তু আপনার উদ্বেগ বাড়ছে, আপনার উদ্বেগ যখন বাড়ছে আপনার উদ্বেগ থেকে আপনার অস্থিরতা বাড়ছে, এবং অস্থিরতাটা যখন বাড়ছে আপনার মধ্যে একটা অসম চাপ তৈরি হচ্ছে, এবং এই অসম চাপ আপনার রাতের ঘুমটা নষ্ট করে দিচ্ছে। তাহলে দেখেন ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট, একদম। তাহলে আপনার ঘুম হচ্ছে না বলে, প্রপার কোয়ালিটি স্লিপ হচ্ছে না বলে আপনার কি হচ্ছে, চাপটাতে আপনি পড়ে যাচ্ছেন। নাম্বার ফোর, আপনাকে ইউ হ্যাভ টু এক্সারসাইজ ডেইলি, ইটস এ মাস্ট রুটিন। ওই যে ডিসিপ্লিনের বলছি, ডিসিপ্লিনের মধ্যে একটা পার্ট হচ্ছে আপনার রুটিনে প্রত্যেক দিন আপনাকে এক্সারসাইজটা রাখতে হবে। পাঁচ নম্বর যদি বলি সেটা হচ্ছে প্রেয়ার ওর মেডিটেশন। যারা বিশ্বাসী আছেন তাদের, তারা প্রেয়ার, তারা যারা মুসলিম আছেন তাদের জন্য কিংবা অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য, কারণ এটা আপনার অনেক ধরনের নেগেটিভ স্ট্রেস দূর করতে সহায়তা করে এবং আপনার মাইন্ডফুলনেস অর্জনে আপনাকে দিক নির্দেশনা দেয়, আপনাকে সহায়তা করে। অথবা যারা মনে করেন অবিশ্বাসী, যারা একদম বিশ্বাসী না, তাদের জন্য আমি বলি যে মেডিটেশন, আবার যারা বিশ্বাসী তারাও মেডিটেশন করতে পারেন। আপনার নিজেকে, মেডিটেশন ইজ সামথিং দ্যাট ইউ এনরিচ ইয়োর সোল, আপনার আত্মাটাকে কিন্তু আমরা সময় দেই না। দেখেন আমরা একসময় মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের মানে শরীর তো বেঁচে থাকবে না, বাট সোলটা তো বেঁচে থাকবে, ডিমিনিশ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, তাহলে সোল এনরিচ করার জন্য প্রেয়ারটা দরকার, সোল এনরিচ করার জন্য মেডিটেশনটা দরকার। আমরা মানুষ, আমরা পেটের খাবার দেই কিন্তু সোলের কোনো খাবার দেই না, সোলের খাবারটা হচ্ছে ওইটা। তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার সিক্স আমি যদি বলি সেটা হচ্ছে সেলফ কেয়ার, আমরা অ্যাবসোলিউটলি ইগনোর করি, সেলফ কেয়ার করিই না। আমরা মনে করি বাচ্চাদেরকে সময় দেওয়া দরকার বা বাচ্চাদের পড়াশোনার কোয়ালিটি এডুকেশন মেনটেন করা দরকার, এগুলো করতে করতে আমরা কিন্তু নিজেকে গুরুত্ব দেওয়া ভুলে যাই। আমরা সারাদিন অফিসের প্রেশার, পারিবারিক প্রেশার, সোশ্যাল প্রেশার নিতে গিয়ে নিজেকে গুরুত্ব দেওয়া ভুলে যাই, নিজের সাথে নিজের কথা বলা, একান্তে নিজেকে একটু টাইম দেয়া, কিংবা নিজের ফিজিক্যাল ফিটনেসের জন্য নিজেকে একটু সময় দেয়া, একটু হয়তো আউটিংয়ে যাওয়া, একটু হয়তো খেলাধুলা করা, এই জিনিসগুলো থেকে আমরা কিন্তু নিজেকে বিরত রাখি বা নিজেকে সময় দিই বা গুরুত্বই দিই না। তো সেলফ কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, এটাকে কিন্তু করতে হবে, নিজেকে গুরুত্ব দেয়া। আরেকটা জিনিস, যারা স্ট্রেসে ভোগেন তাদের ফুড হ্যাবিটে বিরাট একটা প্রবলেম দেখতে পারি। সো সেভেন পয়েন্ট ইজ হেলদি ফুড, ইউ হ্যাভ টু ইট হেলদি। আমরা অস্বাস্থ্যকর ফুড অভ্যাস নিয়ে বড় হচ্ছি, বেড়ে উঠছি,
সো ইট হেলদি, এটা হচ্ছে 7 নম্বর টিপস। 8 নম্বর হচ্ছে আপনাকে মাঝে মাঝে যেটা করতে হবে টাইম অফ নিতে হবে, সেটা অফিসের মধ্যে হোক, যে সে আপনি অফিসে কাজ করছেন 10 মিনিটের জন্য আপনি সব কিছু থেকে নিজেকে মুক্ত করে ফেলতে হবে। আমি করি, আমি 10 মিনিটের জন্য আমি একটা নিজের হাতে একটা গ্রিন টি বানিয়ে আমি হয়তো ট্যারেসে গিয়ে 10 মিনিট আমি সমস্ত কাজ থেকে দূরে থাকি। সো এটা আমার স্ট্রেস রিলিফ করতে সহায়তা করে। আবার এমনও হতে পারে যে আপনি পুরো বছরে একটা নির্দিষ্ট সময় ম্যান্ডেটরি হলিডেতে চলে যেতে হবে, আপনার সাথে কোনো ডিভাইস থাকবে না, আপনি সব কিছু থেকে সোশ্যালাইজিং থেকে সব কিছু থেকে দূরে থাকবেন, আপনি এবং আপনার আপনার জগৎ, আপনার সেলফ, ইউ অ্যান্ড ইওর সেলফ। এই সময়টা খুবই দরকার, খুবই দরকার, যেটা অনেকেই কিন্তু ইগনোর করে। 9 নম্বর জিনিস খুব ইম্পর্টেন্ট, এভরিডে আপনাকে কিছুটা সময় আপনার স্ক্রিন থেকে দূরে থাকতে হবে। আমরা এত বেশি স্ক্রিনে থাকি, সেটা মোবাইল স্ক্রিনে হোক, কম্পিউটার স্ক্রিনে হোক, টেলিভিশন স্ক্রিনে হোক, এটা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। অ্যাটলিস্ট আমি বলি সকালে ঘুম থেকে উঠার 1 ঘন্টা পর্যন্ত স্ক্রিনের কাছে যাওয়া যাবে না। আমি ঘুম থেকে উঠার 1 ঘন্টা পরে আমি স্মার্টফোন হাতে নিই, মানে আমার অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ করে 1 ঘন্টা পরে আমি মোবাইল ফোন হাতে নিই, এবং রাত ঘুমানোর 1 ঘন্টা আগে আমি সমস্ত স্ক্রিন থেকে নিজেকে দূরে নিয়ে যাই। এটা আপনার ঘুমাতেও ভালো ঘুম হতে সাহায্য করবে, প্লাস আপনার স্ট্রেস কমাতেও সাহায্য করবে। একদম মাঝে মধ্যে বিরতি নিতে হবে সোশ্যাল মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়া থেকেও নানান ধরনের স্ট্রেস তৈরি হয়। আমি মাঝে মধ্যে দেখবেন যে আমি সাইন আউট করে থাকি, আমি অনলাইনে থাকি না। সো হুইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে কিছু সময় 1 সপ্তাহ কিংবা 10 দিন কিংবা 15 দিন একদম সোশ্যাল মিডিয়া থেকে ডিটক্সে চলে যেতে হবে। আমি এটাকে বলি ডিটক্স, ডিটক্সে চলে যেতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, 10 নম্বর, আপনাকে শিখার প্রসেসে থাকতে হবে। ইউ হ্যাভ টু লার্ন সামথিং নিউ এভরিডে, এবং এটা আপনি যখন এই প্রসেসে পড়ে যাবেন, আপনি যখন নতুন কিছু শিখবেন, আপনি নিজের জীবনে চ্যালেঞ্জ ফেস করবেন, এবং এই চ্যালেঞ্জটাই আপনার শরীরে আপনার মধ্যে নেগেটিভ স্ট্রেসটা কাটিয়ে দিবে, আপনার শরীরে ইউ স্ট্রেস তৈরি করবে, আপনি ভালো কিছু করার জন্য আপনার মধ্যে আগ্রহ তৈরি হবে, ইন্সপিরেশন তৈরি হবে, এবং আপনি সমস্ত নেগেটিভ স্ট্রেসগুলোকে দূর করতে পারবেন। এবং এই জন্যই আমি বলি যে ইউ হ্যাভ টু লার্ন সামথিং নিউ এভরিডে, এবং সেই জন্য পড়তে হবে, সেজন্য পড়তে হবে এবং পড়তে হবে। সো দ্যাটস ইট, এই 10টা পয়েন্ট আমি বলে দিলাম। না খুবই চমৎকার আসলে, এই 10টা পয়েন্ট